জীবনের জল্পনা ওড়ালো আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন, ভারতে ফেরার ইচ্ছে প্রকাশ। জম্মু কাশ্মীরে বড়সড় সাফল্য ভারতীয় সেনার। কাশ্মীরের কুলগামে সেনা জঙ্গিগুলি লড়াইয়ে মৃত লস্করের শীর্ষ কমান্ডার, মৃত আবু কাসিম উধামপুর হামলার মাস্টার মাইন্ড। সাহিত্যের পর চলচ্চিত্র জগৎ, এফটিআইআই থেকে কালবুর্গি কাণ্ডের প্রতিবাদে জাতীয় পুরস্কার ফেরালেন দিবাকর সহ 10 জন পরিচালক। অসহিষ্ণুতার বিরুদ্ধে দিবাকরদের পথে হাঁটতে দ্বিধায় বাংলা, সম্মিলিত কিছু হলে পাশে আছি মন্তব্য সুদীপ তার। সৃজনশীলতার মাধ্যমে প্রতিবাদের পক্ষে কৌশিক, ভিন্ন সুর রূপঙ্করের। সাহিত্যিক চলচ্চিত্রকারদের পর এবার বৈজ্ঞানিক, দেশজোড়া অসহিষ্ণুতার প্রতিবাদে পদ্মভূষণ ফেরানোর সিদ্ধান্ত বিজ্ঞানী পি এম ভার্গবের, টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর। এবার পোশাক ফতোয়া বিতর্কে উড়ান সংস্থা ইন্ডিগো, ছোট পোশাক পরায় দিল্লিগামী বিমানে উঠতে বাধা সংস্থার কর্মীকে, পোশাক পাল্টে বিমানে উঠতে পারলেন তরুণী, ঘটনায় দুঃখ প্রকাশ ইন্ডিগোর। ইডির চাপে দেশ ছাড়া হচ্ছেন শিল্পপতিরা, মেদিনীপুরে মন্তব্য মুখ্যমন্ত্রীর। প্রতিবাদ করেন তবে আপনার ঘরে ইডি ঢোকাবে নয় সিবিআই ঢোকাবে, ভারত বর্ষ ছেড়ে চলে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইস্টার। বাজারে ডালের দাম আকাশ ছোঁয়া, কেজি প্রতি ডালের দাম ছুঁয়েছে 200 টাকা। মুম্বাই ও ঠানে এলাকায় মজুতদারি রুখতে অভিযান, 10 দিনে বাজেয়াপ্ত 440 কোটি টাকার ডাল। রেশনের চাল পাচার নিয়ে দুর্নীতির অভিযোগে এবার সরব খোদ মন্ত্রী, এফসিআই থেকে চাল সরবরাহের সময় মাঝ রাস্তাতেই বদলে যায় লরি, চাল সরাই রেশন ডিলার, অভিযোগ স্বপন দেবনাথের। কেরল ভবন কাণ্ডে ধৃত হিন্দু সেনার অধ্যক্ষকে জেল হেফাজত, বিষ্ণুর বন্ধুকে জিজ্ঞাসাবাদ পুলিশের, কেন্দ্রকে আক্রমণ অব্যাহত মমতার। টিটাগড়ে এম্পায়ার জুট মিলে ভয়াবহ আগুন, প্রচুর পরিমাণে পাট মজুত থাকায় দ্রুত ছড়ালো আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। রাজ্যে ফের আক্রান্ত প্রতিবাদী, মালদায় জুয়া খেলায় প্রতিবাদ করে আক্রান্ত দম্পতি, স্বামীকে ধারালো অস্ত্রের কোপ, স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্তরা। পশ্চিমী ঝঞ্ঝাও নিম্নচাপে জোড়া ফলায়, আপাতত শীত আসার সম্ভাবনা নেই, বিদায় নিতে চলেছে হেমন্তের হিমেল পরশু, কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। মোদি মোকাবিলায় ফের রণংদেহী মমতা, বঙ্গযুদ্ধের রণনীতি ঠিক করবে অঙ্গযুদ্ধের ফল, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টায়।